ফিগার ঠিক রাখার জন্য নিম্নলিখিত হেলথ টিপস মেনে চলতে পারেন। নিয়মিত ও পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তুলুন। খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবার বৃদ্ধি করুন। আমিষ ও চর্বি জাতীয় খাবার কমিয়ে আনুন। ভাজা পোড়া ও ফাস্টফুড জাতীয় খাবার সম্পূর্ণ বন্ধ করুন। খাবারের শুরুতে 1 থেকে 2 গ্লাস পানি পান করুন। খাবার শেষে অন্তত 1 থেকে 2 ঘন্টা পর পানি পান করবেন। লাল মাংস, 4 পা বিশিষ্ট পশুর মাংস, দোকানের কেনা মিষ্টি, ঘি, ডালডা, ডাল ও ডাল জাতীয় খাবার কম খাবেন। ফলমূল ও শাকসবজি বেশি করে খাদ্য তালিকায় রাখুন। একবার বেশি করে খাওয়ার চেয়ে অল্প অল্প করে বারবার খেতে পারেন। রাত্রে আহার তাড়াতাড়ি করা উচিত ও আহারের 1 থেকে 2 ঘন্টা পর শোয়ার অভ্যাস করে তুলুন। নিয়মিত ও পরিমিত নিদ্রা সুস্বাস্থ্য ও ফিগারের জন্য খুবই প্রয়োজন। দিনে শোবার অভ্যাস ত্যাগ করে রাত্রে তাড়াতাড়ি শোবার অভ্যাস করে তুলুন। প্রত্যহ 6 থেকে 7 ঘন্টা পর শোবার অভ্যাস করে তুলুন। যাদের মেদ বা ভুঁড়ি জমেছে তারা নিয়মিত ও সঠিক ব্যায়াম করতে পারেন। তার জন্য আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে পারেন। মনে রাখবেন, ভুল ব্যায়াম ও অনিয়ন্ত্রিত জিম এক্সারসাইজ আপনার সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। দৈনিক নিয়মিত সমতল জায়গায় হাঁটুন। মনে রাখবেন, হাঁটা সর্বোৎকৃষ্ট ব্যায়াম। নিয়মিত অন্তত 1 থেকে 2 ঘন্টা হাঁটার অভ্যাস করে তুলুন। প্রাতকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করে তুলুন ও সকালে স্কুল, কলেজ বা অফিসে যাওয়ার পূর্বে গোসল সেরে নিন। লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন। সাইক্লিং বা সাঁতারের সুযোগ থাকলে নিয়মিত করুন। দৈনন্দিন কাজকর্ম ও চলাফেরার সময় সোজা ও সঠিকভাবে করুন। মনে রাখবেন, চলাফেরা শারীরিক কাজের ক্ষেত্রে আপনার শরীরের অবস্থানগত ভুলের কারণে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। আপনার বসা, শোয়া, কম্পিউটিং, দৈনন্দিন কাজ বা প্রফেশনাল কাজে কোনো শারীরিক সমস্যা দেখা দিলে আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে পারেন। দেহ মন অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে কোনো প্রতিকূল মানসিক চাপে নিজেকে দূরে না সরিয়ে ধৈর্য সহকারে মোকাবেলা করুন। সর্বোপরি সুস্থ ও সুন্দর চিন্তা করুন ও প্রাণ খুলে হাসুন। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।